नमस्कार बंधुरा, नतून एक पर्व आबारो आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजो आमरा एसेछि नदीते माछ धरार जन्य। आजके आमरा एसेछि जाल दिए माछ धरार जन्य। अवश्य आमादेर जालटा आगेई पाता रयेछे, आमरा एखन जाच्छि गिये सेई जालटा तुलबो एबं देखबो सेई जाले कि माछ पड़ेछे। नौकर दिके जाओयार रास्ताटा देखुन, भीषण प्रतिकूल परिस्थिति, खूब कादा। अच्छा, यही हच्छे आमादेर नौको। यही नौको निये आमरा एखन बेरोबो। सब किछु ठीकई आछे, किन्तु मुश्किल एकटाई, आकाशे भीषण मेघ करेछे। खाता कलमे शरत हलेओ बर्षा जेनो आर विदाय निते चाइछे ना। देखुन भीषण घन कालो मेघ होये आछे। बोटेर इंजिन स्टार्ट दिच्छि जालेर काछे जाओयार जन्य। এদিকে মেঘও ডাকছে। এই জালে উপরে এবং নিচে দুটো কাছি দেওয়া থাকে। এবার এই উপরের এবং নিচের কাছি টানলেই জালটা আস্তে আস্তে নৌকার উপরে উঠে আসবে এবং অন্য দিক থেকে আবার নেমে যাবে। চিংড়িটা উঠবে, তো উঠেছে। গুড শট। হ্যাঁ, একটুখানির জন্য গুড নিউজ, সামনে জল বেঁধেছে, তার মানে হচ্ছে জালে মাছ রয়েছে ভিতরে। হ্যাঁ, ছোটো ছোটো কিছু মাছও পড়ে, আসলে ওই দাঁতে বেঁধে থাকে। কি এটা, এই তো লোটে মাছে এত জল বাজছে। কি বাবা, তো বড় লোটে। এটা কি মাছ? সাইটিন মাছ। আচ্ছা, দূরে দেখুন ওই যে জল বাজছে, ওখানে একটা মাছ রয়েছে। না, ভুলভাল বলেছো, তালচটা নাকি? সঙ্গে একটা পাফারও আছে, সঙ্গে একটা টেপা মাছও, ভেটকি আছে ওখানে একটা। আচ্ছা দেখুন, আচ্ছা দেখুন একটা ভেটকি উঠলো সাথে, একসাথে দুটো মাছ উঠেছে। এটা বেশ বড় মাছ, কত হবে? কেজি তিনেক হবে? কেজি তিনেক। আর এটা দেখুন ভেটকি, আচ্ছা দেখুন তালচটা। বড় মাছ সবসময় পাওয়া যায় না, তো আজকে আমরা পেলাম একটা বড় মাছ, 3-4 কিলো তো হবে। দেখুন একদম ট্রেটাকে নিয়ে নিয়েছে। এই মাছটাকে তালচটা মাছ বলা হয়। পাশে আরও একটা মাছ রয়েছে, ভেটকি মাছ, মোটামুটি খারাপ নয়। এটাও জল বেঁধেছে না? আচ্ছা, সামনে আবারও জল বেঁধেছে, অতএব আরও একটা মাছ এখানে উঠবে। আচ্ছা আচ্ছা, এটাকে দেখে ভুল করেছিলাম, মাছ ভেবে। মাছ আছে, ইলিশ আছে দাদা, ইলিশ আছে, ইলিশ। আরে বাবা, দেখুন দেখুন, জ্যান্ত ইলিশ। বাহ, তারপরে জলে আগে লাভ দাও। জ্যান্ত ইলিশ দেখুন, বাহ, জ্যান্ত ইলিশ দেখার সৌভাগ্য তো সবসময় হয় না। এই সেই পোকা আবার আজকে একটা বেঁধেছে। এই পোকা কামড়ালে কিন্তু ব্যাপক জ্বালা করে বাবা। কাঁকড়া হচ্ছে না এখানে? না না, আচ্ছা এই একটা হয়েছে, বলতে বলতে এটা তো ভালো কাঁকড়া। এই তো কাঁকড়া হয়েছে একটা,
কাঁকড়া লোটে মাছ এ তো চলে যাবে মনে হচ্ছে। কাঁকড়া বাঁধলেই জাল কাটে না? জলের পোকা জলের উপরে বসে আছে না? দুটো জাল তোলার পরে আমরা শেষ জালটা আজকে তুলছি, কি মাছ হলো দেখেছেন, আর শেষে গিয়ে আবার দেখাচ্ছি। কাঁকড়া উঠছে একটা, এটা ভালো বড় আছে, ছড়িয়ে আছে। আবার একটা ট্যাংরা মাছ উঠছে, কাঁকড়া ট্যাংরা। আজকে দেখলাম এই মাছ, আগে কোনোদিন দেখিনি তোমার এই জালে বাদ দে। এই একটা কাঁকড়া, কাঁকড়া আগে দুটো একটা হচ্ছে নাকি বাগদা? আবার বাগদা চিংড়ি, আচ্ছা এই লোটেটা কিন্তু ব্যাপক সাইজের। বড় সাইজের লোটে, শুধু শীতে পাটি উঠছে। জেলিফিশ, ছোট মাছগুলো উঠছে বেশি লোটে, শীতে পাটি এইসব মাছ যেন একটু লাইন দিচ্ছে বেশি। জাল তুলতে তুলতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তো লাইট জাল তো হচ্ছে এখন, আলো নেই। দেখুন এই তিনটে ইলিশ, একটা ভেটকি, আর এই যে বড় মাছটা তালচটা মাছ বলে এটা, এই মোটামুটি বড় মাছ। তাছাড়া যেসব মাছ রয়েছে সেগুলি ছোট মাছ, লোটে মাছ আছে, শীতেপাটি মাছ আছে, আমাদি মাছ আছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।